হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমেল এবং লেটার রাইটিং থেকে কী করে ইমেল এবং লেটার বিভিন্ন টপিকস করে লেখা যায়, তার উপর কিন্তু আমরা ধারাবাহিক ক্লাস তোমাদের দিয়ে যাচ্ছি। দেখো, আজকের ক্লাসটিতে যে ইমেলটা আলোচনা করব, ধরো তোমার বড় বোনের বিয়ে, তো সেই বিয়েতে তোমার ফ্রেন্ডকে ইনভাইট করতে চাচ্ছ, সেই ইনভাইটেশনের কীভাবে লিখতে হবে বা কীভাবে তাকে জানাতে হবে সেই সংক্রান্ত। তো দেখো, ইমেল লিখতে কিন্তু আমাদের দুইটা ইমেল আইডি লাগে। ইমেল আইডি লাগে, তোমার ইমেল আইডি থাকতে হবে, যার কাছে লিখবা তারও কিন্তু ইমেল আইডি থাকতে হবে। যেমন দেখো, আমরা লিখতে লেখা শুরু করেছি যেরকম ফর্ম, হ্যাঁ ফর্ম মানে তোমারটা থেকে বা তোমার নিজের একটা ইমেল আইডি। ধরো তোমার নাম হচ্ছে কি, ফারিন আক্তার @gmail.com। ওকে, তো এটা দিয়ে তুমি ইমেল আইডিটা দিলা, তবে অবশ্যই ইমেল আইডিতে কিন্তু ছোট হাতের অক্ষর দিতে হবে সবগুলোতেই। ওকে, এরপর হচ্ছে টু, তুমি যাকে লিখবে shafinahmed@gmail.com। ওকে, তো এইরকম একটা আইডি থাকবে, তো এই আইডিগুলো তোমরা দিবা। এরপর হচ্ছে একটা সাবজেক্ট, বিষয়বস্তু থাকবে, সাবজেক্ট কোন বিষয়ের উপরে, এটা বিষয়টা হচ্ছে রিকোয়েস্ট ফর অ্যাটেন্ডিং আ ম্যারেজ সেরিমনি। ঠিক আছে, অনুরোধ করা হচ্ছে কি যে বিবাহ বার্ষিক অনুষ্ঠানে তুমি আমন্ত্রিত বা যোগদান করার জন্য। ঠিক আছে, তারপরে আমরা কী লিখবো মূল অংশ, দেখো, ডিয়ার শাফিন, প্রিয় শাফিন, হাউ আর ইউ, তুমি কেমন আছো, হোপ, আশা করছি, দ্যাট ইউ আর ফাইন, তুমি অনেক ভালো আছো, আই অ্যাম পাসিং মাই ডেজ, আমি আমার দিনগুলো পার করতেছি ইন বিজনেস। এই বিজনেস মানে কিন্তু ব্যবসা না, এই বিজনেস মানে হচ্ছে বিজি, বিজি মানে ব্যস্ত, বিজিনেস এটা হচ্ছে নাউন ফর্ম। ঠিক আছে, ব্যস্তটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন ফর্ম। এই যে আমরা বিজিটা লিখি, বিইউএস বিজি, এটা মানে হচ্ছে জানি ব্যস্ত, তো এইটারই হচ্ছে নাউন ফর্মটা হচ্ছে কি বিজিনেস, BUSYIN ES। ওকে, এটা হচ্ছে নাউন ফর্ম, তো বিজিনেস, আমি আমার দিনগুলো ব্যস্ততার সাথে পার করছি, বিকজ, কারণ দেখো, বিকজ দ্য ম্যারিয়েজ সিরিমনি অফ মাই ইল্ডার সিস্টার, বিবাহ অনুষ্ঠান কার, আমার বড় বোনের, উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে অন 10/12/2021। ঠিক আছে, 10 তারিখে, ডিসেম্বরের 10 তারিখে 2021 সালের। ঠিক আছে, যে আমার বড় বোনের বিবাহ অনুষ্ঠান হবে। ইউ আর হার্টলি, তোমাকে একদম হৃদয় থেকে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টেড, অনুরোধ করছি টু অ্যাটেন্ড, যোগদান করতে দ্য সিরিমনি, এই অনুষ্ঠানে। ওকে, তারপরে কনভার্স হোয়েন, আলোচনা হবে, হোয়েন ইউ অন মিটিং, যখন তোমার সাথে দেখায় বা সাক্ষাৎ হয়। ঠিক আছে, টিল বাই, এখন এই পর্যন্তই বা এখন বাই। ঠিক আছে, ইউর এভার ফারিন, তোমার ফ্রেন্ড ফারিন। ওকে, তো এইভাবে করে যদি তুমি বাংলা ধরে ধরে পড়ো তাহলে আশা করি খুব ইজিলি তোমার এটা মুখস্থ হয়ে যাবে। তবে এখানে আর একটা কথা বলে রাখি, আমরা যদি এই মূল অংশটুকু ধরি, এই মূল অংশটুকু কিন্তু আমরা লেটারে ব্যবহার করতে পারো, এই জন্য আমরা লিখছি ইমেল এবং লেটার রাইটিং। তো লেটার রাইটিংয়ের ক্ষেত্রে এইটুকু কিন্তু লিখবা না তোমরা, প্রথমে ফর্ম টু সাবজেক্ট এগুলো লিখতে হয় না, শুধুমাত্র এইটুকু লিখতে হয়, আর লাস্টে হচ্ছে একটা ইনগ্লাভ বা খাম এঁকে দিতে হবে। ঠিক আছে, তো আশা করতেছি যে এটা মনে রাখতে পারবা, আর তোমরা এই ক্লাসটা খুব ইজিলি মানে পারবা যদি তুমি একটু বারবার দেখো এবং খাতায় তুলে ফেলো, তাহলে আমার কাছে মনে হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি এটা চর্চা হয়ে যাবে এবং এটা আজকে তুমি লিখে দিয়ে আসতে পারবা। তো প্র্যাকটিস করতে থাকো, দেখা হবে আমাদের আগামী কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।